একাত্তর দিনের রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আর সেই ভারত জোড়ো যাত্রা থেকেই এবার কেন্দ্রকে তোপ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরাসরি কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী অগ্নিবীর প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা থেকে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী আমরা আজ একাত্তর দিনে ভারত জোড়ো যাত্রা এবং সেই ভারত জোড়ো যাত্রাকে এবার ভারত জোড়ো যাত্রা থেকেই অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্রকে কটাক্ষ কেন্দ্রকে তোপ ডাকলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর কেন্দ্রের অগ্নিবীর প্রকল্প নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর চীনের সৈনিকরা মাত্র চার বছরে অগ্নিবীর নয় চীনের সৈনিকরা মাত্র চার বছরে অগ্নিবীর নয় তাদের দশ থেকে কুড়ি বছরের প্রশিক্ষণ রয়েছে দশ থেকে বারো বছর প্রশিক্ষণ রয়েছে তাদের ভারতীয় সেনাদের মাত্র ছ মাসের ট্রেনিং যারা ভারতীয় সেনা তাদের মাত্র ছ মাসের ট্রেনিং বিজেপি সরকার সেনাদের ট্রেনিং দিচ্ছে বিজেপি সরকার ট্রেনিং দিচ্ছে সেনাদের এই পরিকল্পনা কতখানি দেশপ্রেমী অগ্নিবীর পরিকল্পনা কতখানি দেশপ্রেমী প্রশ্ন রাহুলের চাইনা কা সৈনিক জো হ্যায় वो चार साल का अग्निवीर नहीं है उसकी ट्रेनिंग 10, 15, 20 साल की है और हमारे जवान को आप चार साल की छह महीने की ट्रेनिंग दे रहे हो जब लड़ाई होगी उस साइड 10, 15 साल की ट्रेनिंग और इस साइड छह महीने की ट्रेनिंग कैसी देशभक्ति है ये इसका नतीजा आप सब समझ जाओ तो जो भावना है हमारे युवाओं के दिल में जो भावना है देशभक्ति की भावना है उसका मजाक उड़ा रहे हैं उसका अपमान कर रहे हैं और नाम अग्निवीर दे दिया हमने सुनलाम राहुल गांधी की बोल लेन বিজেপি সরকারের অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ একাত্তর দিনে ভারত জোড়ো যাত্রা এবং সেই ভারত জোড়ো যাত্রা থেকেই কেন্দ্রকে তোপ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অগ্নিবীর প্রকল্প অগ্নিবীর পরিকল্পনা কতখানি দেশপ্রেমিক প্রশ্ন রাহুল গান্ধীর চীনের সৈনিকরা চার বছরেও অগ্নিবীর নয় দেশে ছ মাসেই প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি এবং তারপরেই অগ্নিবীর কেন্দ্রের অগ্নিবীর প্রকল্প নিয়ে এবার তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী